হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসটি মিথুন রাশির মানুষদের জন্য কেমন যাবে। ডিটেলসে জানবো মিথুন রাশির মানুষদের ডিসেম্বর মাসের রাশিফল, জানবো কেরিয়ার কেমন, কেরিয়ারের ক্ষেত্রে বলবো এই মাসটি কিন্তু ভালো যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মাসটি কেরিয়ারের দিক থেকে শুভ হবে। দশম ভাবে বৃহস্পতির অবস্থানের ফলে আপনার পার্সোনালিটি প্রচণ্ডভাবে ডেভেলপ করবে এবং আপনি আপনার কর্মক্ষেত্রে অনেকটা বেশি দক্ষতা দেখাতে সক্ষম হবেন। আপনার কাজ লোকের কাছে প্রচণ্ড রকমভাবে অনুপ্রেরণা পাবে, প্রয়োজনের লোকজন কর্মক্ষেত্রে আপনার থেকে সাহায্য চাইতে পারে এবং সাহায্য করার ফলেও আপনি অনেকটা ক্ষেত্রে উপকৃত হবেন এবং আপনার কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে। জানবো এডুকেশন কেমন থাকবে, এডুকেশনের ক্ষেত্রে বলবো যারা রিসার্চমূলক পড়াশোনা করেন তারা ভালো রেজাল্ট পাবেন, যারা কম্পিউটার রিলেটেড পড়াশোনা করেন তারা ভালো রেজাল্ট পাবেন। এডুকেশনের ক্ষেত্রে আপনারা অনেকগুলি চ্যালেঞ্জ এ মাসে ফেস করতে চলেছেন। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে। দ্বিতীয়ভাবে শনিদেবের দৃষ্টির কারণে কিছুটা টানা পড়নের মধ্যে দিয়ে কিন্তু ফ্যামিলি লাইফটা এ মাসে কাটবে। একে অপরের সাথে কিছুটা অশান্তি এ মাসে কিন্তু পরিবারের লোকজনদের সাথে ফেস করতে চলেছেন। অপরদিকে দ্বিতীয়ভাবে দেবগুরুর দৃষ্টির ফলে আপনাদের ফ্যামিলিতে সিনিয়র লোকেদের সাথে কোথাও গিয়ে ফ্যামিলির সিনিয়র লোকজনদের সাথে গিয়ে কিন্তু কোথাও খানিকটা সমস্যা বৃদ্ধি হবে। এই সমস্যাটাকে যতটা ইগনোর করবেন ততটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে। জানবো লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে বললে মাসের শুরুটা কিছুটা হলেও উইক থাকবে। পঞ্চমভাবে কেতুর উপস্থিতি লাভ লাইফ একটু হলেও সমস্যা তৈরি করবে। একে অপরের প্রতি বিশ্বাস কমে যাবে যার ফলে সম্পর্কে কিন্তু ভাঙন তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, তাই যে কোনো রকম বিতর্ক তৈরি হওয়ার আগে সেটাকে সেখানেই বন্ধ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে লাভ লাইফটা খানিকটা হলেও বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকছে। জানবো ম্যারিড লাইফ কেমন থাকছে। ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো সপ্তমভাবে মঙ্গলের পূর্ণ দৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড উত্তেজনায় ভরা থাকছে এ মাসে আপনাদের বিবাহিত জীবন। তবে সপ্তমভাবে বুধ এবং শুক্রের আগমন খানিকের জন্য হলেও বিবাহিত জীবনে প্রেম বজায় কিন্তু রাখার চেষ্টা করবে। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশন বলবো এ মাসে মিশ্র হতে চলেছে। ফিনান্সিয়াল কন্ডিশন দুরকমভাবে গোটা মাসটাই আপনারা কাটাবেন। দ্বাদশভাবে মঙ্গলের উপস্থিতি এবং অষ্টমভাবে শনিদেবের উপস্থিতি ব্যয় প্রচণ্ড রকমভাবে কিন্তু বৃদ্ধি ঘটাবে, যার ফলে কিন্তু প্রচণ্ড মানসিকভাবে আপনি উদ্বেগ হয়ে উঠবেন। এর ফলে খানিকটা আপনার মেন্টাল প্রেশার অবশ্যই করে কিন্তু তৈরি হচ্ছে, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কিন্তু প্রচণ্ড চাপে আপনি থাকছেন। জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। স্বাস্থ্যের দিকে এই মাসটা কিন্তু অনুকূল থাকছে, স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো সমস্যা থাকছে না, তবে কেতুর প্রভাবে খানিকটা হলেও পেটের কিছু সমস্যা তৈরি হতে পারে, তাছাড়া হেলথ নিয়ে সেরকম কোনো সমস্যা কিন্তু গোটা মাসটা থাকছে না। মিথুন রাশির মানুষদের ডিসেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। খুব ভালো থাকবেন, টাটা।